স্বামী তুরিয়ানন্দজি মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি। আজকে প্রথমে বিষয়টি তো আলোচনা করবই যে ঠাকুরের নরেন নরেনের ঠাকুর, তার আগে তার কিছু কথা আমরা একটু আলোচনা করব, অন্তত 10 মিনিট বা 5 মিনিট। আজকে যেহেতু স্বামী তুরিয়ানন্দজির পূর্ণ আবির্ভাব তিথি, তার সঙ্গে স্বামীজির ভীষণ সুন্দর সুন্দর কিছু কথোপকথন আছে সত্যি, যেটা আমাদের ভীষণভাবে অনুপ্রেরণা দেয়। যেমন একবার হরি মহারাজের সঙ্গে স্বামী বিবেকানন্দর দেখা হয়েছে। তখন স্বামীজি হরি মহারাজকে বলেছিলেন, দেখো হরি ভাই, ভগবত দর্শন টর্শন বুঝি না। ভাবুন, একজন ব্রহ্মজ্ঞ পুরুষ, তিনি বলছেন কি আমাদের ধর্মের কনসেপ্টটা ক্লিয়ার করছে, আমাদের সাধারণ ভক্ত যারা আছি তাদের ধর্মের যে কনসেপ্ট আমাদের কিন্তু ক্লিয়ার নয়। স্বামীজি দেখুন স্বামী তুরিয়ানন্দজি মহারাজকে কি বলছেন, দেখো হরি ভাই, ভগবত দর্শন টর্শন বুঝি না, ব্রহ্মজ্ঞান ব্রহ্মদর্শন এসবও বুঝি না, কিন্তু আমার হৃদয় যেন মস্ত বড় হয়ে গেছে। অর্থাৎ ধর্মের চরম লক্ষ্য, চরম অনুভূতি হল হৃদয়ের প্রসারতা। স্বামীজি বলছেন, যাদের শুধু মস্তিষ্ক যাদের খুব শক্তিশালী কিন্তু হৃদয়বত্তা নেই, তাদের দ্বারা কোনো কাজ হয় না। অর্থাৎ শুধু বুদ্ধি দিয়ে আমাদের কোনো কাজ হয় না, চালাকি বুদ্ধি দিয়ে, পাটোয়ারি বুদ্ধি দিয়ে। আমাদের সাধারণত সুবুদ্ধি খুবই কম সাধারণ মানুষের, তাই জন্য মায়ের কাছে আমাদের প্রার্থনা করতে হবে। মাই তো সবসময় মহারাজজিরা বলছেন যে মার কাছেই হচ্ছে ব্রহ্মজ্ঞানের চাবি, মায়ের কাছে প্রার্থনা করতে হবে সুবুদ্ধি দেওয়ার জন্য। স্বামীজি এক জায়গায় খুব সুন্দর বলছেন যে যার হৃদয়বত্তা আছে তার ভবিষ্যতে উন্নতি আছে। স্বামীজির কথা কেন আসছে, আজ আমরা মূলত আমরা রামকৃষ্ণ বেদিতলে রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে আমরা মূলত স্বামীজির অনুধ্যান করতে একত্রিত হয়েছি, তাই জন্যই হরিভাইকে স্বামীজি বলছেন, ব্রহ্মজ্ঞান ও ব্রহ্মদর্শন এসবও বুঝি না, কিন্তু আমার হৃদয় যেন মস্ত বড় হয়ে গেছে। সবার জন্য আমি ফিল করি ভীষণ অভাব, যেটি আমরা ধর্ম জীবন যাপন করি কিন্তু আমরা একে অপরের প্রতি ফিলিংসটা নেই, তার কষ্ট হচ্ছে। এমন সকাল থেকে উঠে আমাদের এটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এমন কিছু কাজ আমরা করব না যেটা অপরে কষ্ট হয়। স্বামীজি বলছেন যে পরপীড়নই হচ্ছে মহাপাপ, এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমাদের হোলি মাদার মা সারদা দেবী এমন কিছু কাজ করতেন না যাতে অপরে কষ্ট পায়, তার সন্তান হয়ে এইটুকু আমাদের কিন্তু অভ্যাস করতে হবে। তাই জন্য বলছেন স্বামীজি যে আমি সবার জন্য আমি ফিল করছি, এখন ব্রহ্মজ্ঞান ব্রহ্মদর্শন এসব কিছু বুঝছি না, আমার হৃদয়ে একেবারে প্রসারণ ঘটেছে হৃদয়ের। তারপরে তিনি লিখে দিলেন, গড ইজ লাভ, ঈশ্বর প্রেম স্বরূপ। হরি মহারাজকেই বলেছেন স্বামী বিবেকানন্দ যে ঠাকুর হচ্ছেন লাভ পার্সোনিফাইড, ভালোবাসার মূর্তিমান রূপ হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। আমরা এই অধ্যায়ও আমরা পড়েছি আগের দিনে যে ঈশ্বর এসেছেন আমাদের প্রেম সংবহনের জন্য। ঠাকুরের এক শরীরে যেহেতু এটা সম্ভব ছিল না, তাই ঠাকুরেরই কাজ, অবতারেরই কাজ ধর্ম সংস্থাপন করার, তাই তিনি মা আর স্বামীজিকে সঙ্গে নিয়েছেন। এটা আমরা আগের অধ্যায়ে যারা আমরা শুনেছি যে নরেনের ঠাকুরের নরেন ও নরেনের ঠাকুর। তারপর এই যে ভালোবাসা, এই যে অবতার যে আসছেন, গত অধ্যায়ে আমরা আলোচনা করছি কিভাবে আমাদের প্রেম সংবহনের জন্যই অবতার আমাদের ধরাধামে অবতীর্ণ হচ্ছেন। এই ভালোবাসাটা খুব সুন্দরভাবে স্বামী তুরিয়ানন্দ মহারাজ বলছেন, কি বলছেন একটু চলুন পড়ে, তারপর আমরা মূল অধ্যায়ে আমরা চলে আসব। তুরিয়ানন্দ মহারাজ বলতেন, গঙ্গার জলে ডুব দিলে মাথায় বহুমন জল থাকলেও ভার বোধ হয় না। যারা আমরা গঙ্গা স্নান করি তারা সকলেই এটা বুঝি, গঙ্গার জলে ডুব দিলে মাথায় বহুমন জল থাকলেও ভাব বোধ হয় না, কিন্তু এক ঘড়া জল মাথায় নিলে ভার বোধ হয়। যখন আমরা গঙ্গায় জলে চান করি, ডুব দিই, তখন যদি মাথায় আমাদের ভার থাকে, অর্থাৎ
একমন এক ঘড়া জল থাকে সেটা আমাদের কিন্তু ফিলিং হয় না যখন আমরা গঙ্গায় ডুব দিই, কিন্তু এক ঘড়া জল মাথায় যদি আমরা নিই তাহলে ভারবোধ হয়। কত সুন্দর কথা দেখুন, সেই রূপ অপূর্ব কথা স্বামী তুরিয়ানন্দজি বলছেন। আজকে তার পুণ্য আবির্ভাব দিতিহি, স্বামীজি গুরুভাইদের প্রাণের চেয়েও ভালোবাসতেন। আজ আমরা স্বামীজির অনুধ্যানে রামকৃষ্ণ বেদিতলে একত্রিত হয়েছি, তার কথা না বললে স্বামীজি আমাদের ওপর রুষ্ট হবে। স্বামীজি বলছেন, তুরিয়ানন্দ মহারাজ বলছেন যে সেই রূপ জগৎ শুদ্ধ সকলকে ভালোবাসলে তাতে বন্ধন হয় না। অপূর্ব কথা বলছেন, সেই রূপ জগৎ শুদ্ধ সকলকে ভালোবাসলে তাতে বন্ধন হয় না, কিন্তু কোনো বিশেষ বিষয়ে ভালোবাসা পড়লেই বদ্ধ। এইসব ভার ফেলে দিতে পারলে তবেই শান্তি ও মুক্তির আশা করা যেতে পারে। সর্বদা বিচার করলে বুদ্ধি খোলে, বলছেন সর্বদা বিচার করতে বলছেন তুরিয়ানন্দজি। যে ব্যক্তি, তারপর বলছেন যে ব্যক্তি সত্য লাভের জন্য সর্বদা বিচার করে সত্য তাকেই ধরা দিয়ে থাকেন। ভগবান লাভের, ভগবান শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সত্যের প্রতিমূর্তি, তিনি সত্য বই মিথ্যা কোনোদিনও করেননি, তিনি কথা দিয়ে কথা রাখতে বলছেন ভক্তদের। তিনি বলতেন আমি একটিও মিথ্যে কথা মা আমাকে দিয়ে বলায় না, কারণ মা আমাকে বলায়। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ অনুভব করেন মা জগদম্বা শ্রীরামকৃষ্ণের মুখ দিয়ে কথা বলছেন। তাই জন্য বলছেন হরি মহারাজ, যে ব্যক্তি সত্য লাভের জন্য সর্বদা বিচার করে, অর্থাৎ ভগবান লাভের জন্য সর্বদা বিচার করে সত্য তাকেই ধরা দিয়ে থাকেন। বলছেন না কলিযুগে সত্যে, ঠাকুর বলছেন কিন্তু কলিযুগে সত্যের আঁট থাকতে হবে। ভাবুন তো, সকালে উঠে আমরা কটা মিথ্যা কথা বলি একটা সামান্য সামান্য বিষয়ের জন্য। তাই জন্য ঠাকুর বলছেন কলিযুগে সত্যের আঁট থাকতে হবে, সত্যের আঁট থাকলেই ভগবান লাভ হবে। ঠাকুর অপূর্ব কিছু কথা বলছেন যে মন মুখ এক করতে হবে, মানে দুরহ ব্যাপার এটা, মন আর মুখ কত ফারাক। অর্থাৎ দেখুন, মন আর মুখের কিন্তু পার ডিফারেন্সটা খুব ছোট, মন আর মুখ, কিন্তু ব্যবধান আমাদের ভেতরে বিশাল বেশি। ওই জন্য আমরা শান্তি পাই না, ওই জন্যই আমাদের কাছ থেকে ভগবান প্রচণ্ড দূরে আছেন। বলছে সর্বদা বিচার করলে বুদ্ধি খোলে, যে ব্যক্তি সত্য লাভের জন্য সর্বদা বিচার করে সত্য তাকেই ধরা দিয়ে থাকেন। বিচারের খড়গ সর্বদাই হাতের কাছে রেখে দিতে হবে। বৈরাগ্য মেবা ভয়ম এইটি জপ করো, এতেই শান্তি। কোনো কাম্য বস্তু পাবার চেষ্টা করো না, যদি ভালো জিনিস আপনি আসে ভালো। বলছেন মহারাজ, কোনো কিছু পাবার তুমি আশা করো না, যদি ভালো জিনিস জীবনে আসে সেটা ভালো। যদি চলে যায় বলবে বৈরাগ্য মেবা ভয়ম, তাও বৈরাগ্যে পুরোপুরি আমাদের প্রতিষ্ঠা থাকতে স্বামী তুরিয়ানন্দজি বলতেন। আরেকটি কথা বলতেন স্বামী তুরিয়ানন্দজি, তৃষ্ণা বা বাসনাকে ত্যাগ করতে পারলেই শান্তি। আগুনে ঘৃতাহুতির ন্যায় কাম্যবস্তুর উপভোগে কামনার শান্তির পরিবর্তে তা উত্তরোত্তর বাড়তেই থাকে। ন জাতু কাম কামানুপভোগেন সম্মতি। তাই সব কল্যাণের মূল হলো, খুব সুন্দর একটি কথা বলছেন, আজ তার পুণ্য আবির্ভাব তিথি, তিনি বলছেন তাই সব কল্যাণের মূল হলো সর্বদা তার স্মরণ মনন করা। ঠাকুরের স্মরণ মনন করলেই আমাদের জীবনে সর্বতোভাবে কল্যাণ আসবেই আসবে। অনুরাগ ও টান তার উপর যাতে বাড়ে তার জন্য সর্বদা প্রার্থনা জানাবে। ভগবানের প্রতি যাতে অনুরাগ বাড়ে সর্বদা তার কাছে প্রার্থনা জানাবে। যেমন ভাব তেমনই লাভ, ঠাকুরের একথা মনে রাখবে। কাম তো এক প্রকার দুর্বলতা, এ সময় যখনই আমাদের কোনো কিছু পাবার জন্য কামনা হৃদয়ে জাগরিত হবে তখন মহারাজ বলছেন এ সময় খুব কেঁদে প্রার্থনা করলেই দূর হয়ে যায়। যেমন আগুনে কাঠ না দিলে আগুন আপনিই নিভে যায়, তেমনি কাম হলে, তার ভোগ থেকে বিরত হলে ওটা আপনিই শান্ত হয়ে যায়। অপূর্ব কথা, কাম মানে ডিজায়ার্স, বাসনা কামনা, এখানে কামের এটি প্রতিরূপ। ডিজায়ার্স, আমাদের বিভিন্ন ডিজায়ার্স আছে, বলছেন যে তেমনি কাম হলে, তার ভোগ থেকে বিরত হলে, সেটি আমরা ভোগ করব না, সেখান থেকে আমরা বিরত হব, ওটা আপনিই শান্ত হয়ে যায়। মহারাজ বলছেন জানবে
ঈশ্বরের আসক্তি হচ্ছে পবিত্রতা। যত আমরা ভগবানের প্রতি আসক্ত হব ততই আমরা পবিত্র হব। আর বিষয়ে অনাসক্তি হচ্ছেই, বিষয়ে আসক্তি হচ্ছেই মলিনতা। খুব সুন্দর কথা হরি মহারাজ বলছেন যে ঈশ্বরে আসক্তি হচ্ছে পবিত্রতা আর বিষয়ে আসক্তি হচ্ছে মলিনতা। যত আমরা বিষয়ের প্রতি আসক্ত হব তত আমাদের হৃদয় মলিনতায় ভরপুর হয়ে যাবে। হৃদয়ে সদ্ভাব সর্বদাই পোষণ করা চাই, তাকে ভালোবাসতে পারলেই সব হবে, সব পেয়ে যাবেন, সব হয়ে যাবে, তাকে শুধু একটু ভালোবাসতে হবে। জানবে ইনি ছাড়া আর সব এই আছে এই নাই। অপূর্ব কথা মহারাজ বলছেন যে ইনি ছাড়া আর সব ক্ষণস্থায়ী, একমাত্র ভগবান হচ্ছে নিত্য বর্তমান। আমরা জন্মের চক্রে এক জন্ম থেকে অপর জন্মে আবর্তিত হতে চলব, কিন্তু বেলুড় মঠে বা আমাদের যেখানে গৃহমন্দিরে ভগবানের পট স্থাপিত হয়েছে সদা তিনি নিত্য বিরাজ করবেন। তাই মহারাজ বলছেন যে জানবে ইনি ছাড়া আর সব এই আছে এই নাই। জগতে সকলই, সব কিছুই পরিবর্তনশীল, একমাত্র ভগবান হচ্ছে অপরিবর্তনীয়। এরপরে এই যে কথাগুলি আমি বললাম সেটি হচ্ছে যে বইটি থেকে বললাম স্বামী তুরিয়ানন্দের স্মৃতি কথা, যেটি লিখছেন স্বামী চেতনানন্দজি, সংকলক ও সম্পাদনা করেছেন পরম পূজনীয় স্বামী চেতনানন্দজি। এরপরে আমি আমার প্রধান বিষয়ে ফিরে আসছি। আগের দিন শেষ করেছিলাম যে গলায় ক্যান্সার নিয়ে যে এক শারীরিক কষ্ট ভগবান শ্রীরামকৃষ্ণ স্বীকার করেছিলেন তার একটি কারণ এও হতে পারে যে নরেন্দ্র সাধন, অর্থাৎ স্বামী বিবেকানন্দকে যিনি ভগবান শ্রীরামকৃষ্ণ যে সাধন করছেন তখন তার কিছুটা বাকি ছিল। মহাসমাধির কয়েকদিন মাত্র আগে নরেনের হয় নির্বিকল্প সমাধি, কালী মেনে নেওয়ার পর এটি হলো সর্বপূর্তি। আর কাল বিলম্ব করলেন না ঠাকুর, নিজের সকল অনুভূতির ঐশ্বর্য বোধদৃষ্টি অলৌকিক শক্তি শিষ্যে সঞ্চারিত করে হলেন তিনি ফকির। এই হলো ঠাকুরের নরেন্দ্র সাধনায় সিদ্ধি। তারপর তিন চার দিনের বেশি ঠাকুর কিন্তু দেহ রাখলেন না, অর্থাৎ অবতার যাহা কিছুই জগতে করেন তার সব কিছুই হচ্ছেন কি আমাদের কল্যাণের জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ করে গেছেন। গলায় যে ক্যান্সার রোগটা হয়েছিল ঠাকুরের সেটি বলছেন এখানে স্বামী বুধানন্দজি যে নরেন্দ্র সাধনায় সেই সাধনটা কিছুটা বাকি ছিল, তাই জন্য ঠাকুর নিজ ইচ্ছায় গলরোগ নিয়েছিলেন, গ্রহণ করেছিলেন। কারণ তিনি তো এ যুগের নীলকণ্ঠ, তিনি তো স্বয়ং শিব। আমরা জানি পুরাণে সমুদ্র মন্থনে স্বয়ং শিব গলায় মানে বিষ ধারণ করেছিল, তাই না, গরল ধারণ করেছিল। তাই এই তিনি তো ভগবান শ্রীরামকৃষ্ণই তো শিবের স্বরূপ, তাই তিনি এখানে লীলা করেছেন, গলায় ক্যান্সার রোগ হয়েছে, সবই অবতারের লীলা। আর অবতারের সমস্ত কার্যই কি আমাদের কল্যাণের জন্য তিনি করে গেছেন। নরেন্দ্র সাধনার কিছুটা বাকি ছিল বলে তিনি ইচ্ছা করে গলায় একটি ক্যান্সার রোগের সূত্রপাত ঘটিয়েছিলেন। এর পরের অংশে আমরা আজকে চলে যাব। প্রথম দর্শন থেকে কাশীপুরের শেষ দিন অবধি নরেনের আত্মিক সত্তাটিকে ঠাকুর যেরূপ সুনিপুণ ভাস্করের মতো গড়েছিলেন তার শৈলী সমীক্ষা এক অভিনব ধ্যান বস্তু। মহারাজ লিখছেন যেভাবে তিনি নরেন্দ্রনাথকে নিজ সাধনা দিয়ে গড়েছিলেন সেটি একটি কি একটি ধ্যানের বস্তু, আমাদের ধ্যান হয়ে যাবে সেটা যদি আমরা চিন্তা করতে পারি। এই নরেন্দ্রকে আশ্রয় করেই যে লীলা প্রবাহ প্রকট হবে বিশ্ব মানবের নবায়তনে, বলছে এই নরেন্দ্রকে আশ্রয় করেই লীলা প্রবাহ, ঠাকুরের লীলা প্রবাহ প্রকট হবে বিশ্ব মানবের নবায়তনে। তাই নরেন্দ্র সাধনে প্রয়োগ করেছিলেন নিজের সকল নিষ্ঠা, ভীষণ নিষ্ঠা সহকারে স্বামীজিকে নিজের কার্যের জন্য তিনি গড়েছিলেন। অবতারের মুখ্য উদ্দেশ্যটি যে প্রেম সংবহন, মুখ্য উদ্দেশ্য হচ্ছে ঠাকুরের প্রেম সংবহন, তার আছে একটি কার্যকর দিক, আছে একটি সংগ্রামের দিক, দুন্দুবি বাজানোর দিক, ঘোষণার দিক আর প্রচারের দিক, কতগুলো দিক আছে
সেটা মহারাজ লিখছেন। একটি কার্যকর দিক আছে, একটি সংগ্রামের দিক আছে, দুন্দুভি বাজানোর দিক আছে, ঘোষণার দিক আছে, প্রচারের দিক আছে। ঠাকুর নিজে ঐশ্বর্য গুটিয়ে বসেছিলেন অস্থির হয়ে, কী করে এখন সব কিছু সবাইকে বিলিয়ে দিয়ে নিশ্চিন্ত হওয়া যায়, এই ছিল তার বেদনা। ভীষণ তিনি মনে প্রাণে বেদনা অনুভব করছিলেন যে কিভাবে তার ঐশ্বর্য জগতে বিলিয়ে দেবেন। তাই জন্যই তিনি নরেন্দ্রনাথকে তৈরি করলেন। সাধনার প্রবল ঝঞ্ঝাঘাতে বলছে, এত তিনি ঠাকুর সাধনা করেছিলেন, নিজের শরীর এত কোমল হয়ে গিয়েছিল যে লুচি ভাঙতে আঙুল দিয়ে রক্ত বার হতো। এটা আমরা সকলেই জানি, ঠাকুর লুচি ছিঁড়তে পারতেন না, এতই তার কোমল সূক্ষ্মতার শরীর ছিল। তিনি এত সাধনা করেছেন, কিন্তু প্রাণের স্বাদ, কিন্তু ঠাকুরের প্রাণের স্বাদ ছিল দ্বারে দ্বারে গিয়ে জীবের দুঃখ দূর করেন, জ্ঞান দান করেন, প্রেম বিতরণ করেন। কিন্তু মনে খুব ঠাকুরের স্বাদ ছিল যে জীবের দুঃখ দূর করবেন, জ্ঞান দান করবেন, প্রেম বিতরণ করবেন। কিন্তু ওই তনুতে, অর্থাৎ ঠাকুরের যে সাধনায় যে তনু হয়ে উঠেছিল সেই দেহতে, সে বিপুল কার্য একেবারেই অসম্ভব। ঠাকুর এত সাধনা করেছিলেন, সেই তনুতে ধর্মপ্রচার অসম্ভব বলছে, কিন্তু ওই তনুতে সে বিপুল কার্য একেবারেই অসম্ভব। এই জন্যই শ্রীরামকৃষ্ণ প্রাণে যে কি গভীর বেদনাবোধ তা সাধারণের অজ্ঞাত। গিরিশবাবু বলেছেন, একদিন পরমহংসদেবের নিকট যাইয়া দেখি তিনি ঝরঝর করে কাঁদিতেছেন ও বলিতেছেন, নিতাই আমার হেঁটে হেঁটে ঘরে ঘরে প্রেম দিয়েছিলেন, আমি কিন্তু গাড়ি না হলে চলতে পারি না। ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণের ডিসাইপেলরাও মনে হয় গাড়ি না হলে চলতে পারে না, মনে হলো আমার যেন এটা পড়ে। কি সুন্দর বলছেন গিরিশবাবুকে, যে নিতাই আমার হেঁটে হেঁটে ঘরে ঘরে প্রেম বিলি করেছিলেন, কিন্তু আমি যে গাড়ি না হলে চলতে পারি না। আরেক সময় বলেছিলেন, আমি সাগু খেয়েও পরের উপকার করব। বলছেন, আমি সাগু খাবো, এই দেহ রক্ষার জন্য আমি সাগু খাবো, তাও আমি পরের কল্যাণ করব। তিনি তো অবতার, তার সর্বকার্যই আমাদের কল্যাণের জন্য তিনি অনুষ্ঠান করিয়া গিয়াছিলেন, তাই না? রসরাজ ঠাকুরের প্রাণে ছিল জমাট বাঁধা জীবকারুণ্যের এত বেদনা, জীবকে করুণা করবার জন্য ঠাকুরের ভীষণ বেদনা ছিল, এ কথা কেউ জানতো না, বুঝতো না। নরেনকে তাই হেসে হেসে বহু দুঃখে বলেছিলেন ভূতের সঙ্গী কোজার ব্যর্থ প্রয়াসের কাহিনী। ক্ষুধিত মরুপ্রান্তরের দিকে তাকিয়ে হিম শিখরের প্রাণে কি আরতি জাগে সে কথা কে জানে। নরেনকে দেখেই জেনেছিলেন এই হবে তার স্তম্ভিত বেদনার মুক্তি প্রবাহ। অপূর্ব লিখছেন, ঠাকুর যে মনে প্রাণে বেদনা অনুভব করতেন তার মুক্তি প্রবাহ, মুক্তি দেবে কে? স্বামী বিবেকানন্দ। তাই জন্যই স্বামী বিবেকানন্দকে ভগবান শ্রীরামকৃষ্ণ তৈরি করেছিলেন। নরেনকে দেখেই জেনেছিলেন ঠাকুর এই হবে তার স্তম্ভিত বেদনার, খুব বেদনা ছিল যে আমার সাধনায় তো শরীরটা একেবারে সাধনা করে করে শেষ হয়ে গেছে, আমি কী করে জীবের জন্য কল্যাণের জন্য দাঁড়ে দাঁড়ে আমি জ্ঞান প্রেম বিবেক বৈরাগ্য সব বিলি করব। তাই জন্য তিনি নরেন্দ্রনাথকে তৈরি করেছিলেন। নরেনকে দেখেই জেনেছিলেন এই হবে তার স্তম্ভিত বেদনার মুক্তি প্রবাহ। এই নরেন্দ্রনাথের শরীরের মধ্য দিয়েই এই প্রচার কার্য মুক্তি পাবে। অপূর্ব লিখছেন, বলছে, এই নিয়ে যাবে নব ভগীরথের মতো শঙ্খ নিনাদে তার প্রেমের গঙ্গাধারা দিকে দিকে। বলছে নরেন্দ্রনাথই নিয়ে যাবে ঠাকুরের প্রেমের গঙ্গাধারা দিকে দিকে, দেশ হতে দেশ দেশান্তরে। শুধু মুক্তির সংকেত নয়, সে তো শাস্ত্রেও আছে, এই নিয়ে যাবে এ ধারার দুঃখ জর্জর জনগণের কাছে ঈশ হৃদয়ের প্রেম সঞ্জীবনী শক্তি সহস্র ফেনিল ধারায়। বলছে শুধু যে মুক্তির জন্য যে ভক্তদের কাছে তার প্রেম প্রবাহ নিয়ে যাবে তা কিন্তু নয়, দুঃখ জর্জর জনগণ, আমরা ভীষণ দুঃখী, আমাদের না পাওয়ার ভাবটা, মানে ভাগটা আমরা অ্যাকচুয়ালি
পার্থিব জগতের জিনিসপত্র কতটা কি পেলাম সেই নিয়ে তো আমরা দুঃখ কতটা কি পেয়েছি এটা আমরা নির্ধারণ করি, কিন্তু সেটা কিন্তু নয়। ভগবানের শ্রীরামকৃষ্ণ ভক্তের যারা আমরা শ্রীরামকৃষ্ণের যারা ভক্ত তাদেরকে কিন্তু দুঃখ অন্য, দুঃখটা হবে কি জানেন তো, ভগবানকে না ভালোবাসার বেদনা, এটা আমাদের দুঃখ হওয়া উচিত। পার্থিব জিনিসের পাওয়া না পাওয়া, অনেক সময় পার্থিব অনেক কিছু আমরা জীবনে পাই না, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যদি আমরা ঠিক ঠিক ঠাকুরের প্রতি ওপর মানে ভার সমর্পণ করি, সেটি আমাদের কিন্তু এই না পাওয়াটা কিন্তু মনে হয় যে আমাদের ভগবান কল্যাণের জন্যই আমাদের এই জিনিসটি, পার্থিব জিনিসটি আমাদের দেয়নি। তাই বলছেন যে দুঃখ জর্জর জনগণের কাছে ঈশ হৃদয়ের, ভগবানের হৃদয়ের প্রেম সঞ্জীবনী শক্তি সহস্র ফেনিল ধারায়। নরেনকে সব দিয়ে ফকির হলেন, এর অর্থ কি? নরেনের সত্তায় অনুস্যূত হলেন, বলেছিলেন নরেনকে খুব সুন্দর কথা, তুই আমাকে যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব, তুই যা দেখি এখন দিকে দিকে, বলেছেন যে তুই যেখানে আমাকে নিয়ে যাবি সেখানেই আমি যাব, তুই এখন যা দিকে দিকে আমার নাম প্রচার কর, এটা উজ্জ্বল রেখেছেন। মহামুক্তির চাবিটি নিজের হাতে বজ্র মুষ্ঠিতে ভগবান শ্রীরামকৃষ্ণ রেখে দিলেন। বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের নূতন আত্মপ্রকাশ, বিবেকানন্দ শুধু শিষ্য নন, আত্ম অভিব্যক্তি, ঠাকুরের নিজের অভিব্যক্তি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। এই সত্যটির মর্ম জেনে, মর্ম জানাটা আমাদের মতো সাধারণ ভক্তদের এটা অনুভূতি করবার, এটা অনুভূতি গম্য নয়, কিন্তু ভক্ত ভৈরব গিরিশচন্দ্র এটি মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন। বলছেন এই সত্যটির, এই সত্যটির মর্ম জেনেই গিরিশবাবু বলেছেন, বিবেকানন্দকে রামকৃষ্ণ ব্যতীত যে মনে করে সে অজ্ঞান, অপূর্ব কথা, মানে চূড়ান্ত কথা, এই চ্যাপ্টারটির একেবারে চূড়ান্ত কথা। বলছেন বিবেকানন্দকে রামকৃষ্ণ ব্যতীত যে মনে করে সে অজ্ঞান, তার কোনো জ্ঞানই হয়নি। যারা আমরা মনে করি স্বামীজি ঠাকুর ছাড়া তাদের রামকৃষ্ণ মিশনে দীক্ষা নেওয়ার, দীক্ষা পাওয়া, দীক্ষা নেওয়া না, মহারাজজি বলে আমরা দীক্ষা কিন্তু পাই, আমরা নিই না, ভগবান কৃপা করে আমাদের দীক্ষা দেন, রামকৃষ্ণ মন্ত্রে আমরা দীক্ষিত হয়েছি, ভীষণ কৃপা আমাদের, এই রামকৃষ্ণ নামেই আমাদের ভবতরী, আমাদের সমস্ত কিছু চাওয়া পাওয়া সব কিছু উতরে যাবে আমরা যদি ঠিক ঠিক ভগবানের নামটি করতে পারি। বলছেন যে বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণেরই নূতন আত্মপ্রকাশ, বিবেকানন্দ শুধু শিষ্য নন, আত্ম অভিব্যক্তি, ঠাকুরের আত্ম নিজ অভিব্যক্তি হচ্ছে স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দকে রামকৃষ্ণ ব্যতীত যে মনে করে সে অজ্ঞান, ভক্ত ভৈরব গিরিশচন্দ্র বলছেন। বিবেকানন্দ হতেন, যদি হতেন রামকৃষ্ণ ছাড়া, তাহলে গিরিকন্দরে ধ্যান ও লীন হয়ে থাকা সম্ভব হতো তার পক্ষে। তিনি রামকৃষ্ণ ব্যতীত নন বলেই তাকে হতে হয়েছিল পরিব্রাজক। তিনি সব হয়েছেন, ঠাকুর বলেছেন না স্বামীজিকে তিনি সব হয়েছেন, তাই তাকে ধ্যানের আসন থেকে জোর করে তুলে পাঠালেন জন অরণ্যে, তার সব হওয়ার মাঝখানে বিবেকানন্দকে চলমান করে নিজের প্রেম বহমান করলেন পল্লীতে, কুটিরে, শহরে, নগরে, জনপদে, দিক হতে দিগন্তরে। দক্ষিণেশ্বরের কাছাকাছি যে যেখানে আন্তরিক ভগবানের আরাধনা করেছিলেন, ঠাকুর অযাচিতভাবে তাদের কাছে গিয়ে কৃপা করেছেন। সবাই হয়তো বুঝতে পারেননি চাদর মুড়ি দিয়ে কে এসেছিলেন ওই নতুন মানুষটি, তবু আরাধ্য তো এসেছিলেন, কৃপার দানপাত্রটি রেখে যেতে দোরগোড়ায়। কিন্তু যারা দৈনের, অজ্ঞানের, অহংকারের আবরণে আবিষ্ট হয়ে একেবারে ভুলে আছে, যারা জীবন সংগ্রামে যুদ্ধমান অথচ সর্বশক্তির উৎস থেকে ছিন্ন সূত্র, যারা ক্লেদাক্ত, দুরাচারী, ভুলুণ্ঠিত, তাদের কাছে ঈশ প্রেমের প্রবাহ পৌঁছে দেওয়াই যে সবচেয়ে জরুরি কাজ, অপূর্ব বলেছেন। বলছেন আমরা সাধারণ মানুষ অজ্ঞানের, অহংকারের আবরণে আবিষ্ট হয়ে একেবারে ভগবানকে ভুলে আছি। যারা জীবন সংগ্রামে, অর্থাৎ আমরা কিন্তু জীবন সংগ্রামে যুদ্ধমান, যুদ্ধ করছি সকাল থেকে উঠে এসে, অথচ
সর্বশক্তির উৎস থেকে আমরা ছিন্ন, ছিন্ন সূত্র। ভগবান শ্রীরামকৃষ্ণ যে সর্বশক্তি, তার উৎস থেকে সাধারণ মানুষ কিন্তু ছিন্ন হয়ে আছেন। যারা ক্লেদাক্ত, দুরাচারী, যা কিছু তাই করে, তাদের কোনো কিছু আটকায় না, ভুলুণ্ঠিত, তাদের কাছে ঈশ প্রেমের প্রবাহ পৌঁছে দেওয়াই যে সবচেয়ে ঠাকুর মনে করছেন জরুরি কাজ। এরা জানে না মাকে ভীষণ দায়িত্ব উনি দিয়ে গেছিলেন, শ্রীশ্রীমাকে, শ্রীমা সারদা দেবীকে, যে দেখো কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, মানে ভোগে আসক্ত হয়ে আমরা পোকার মতো কিলবিল কিলবিল করছি, জন্মাচ্ছি, আবার জন্ম গ্রহণ করাচ্ছি, মরে যাচ্ছি, জীবনের উদ্দেশ্য জানি না। তাই জন্য মা বলেছেন যে তুমি তাদের দেখো, কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল কিলবিল করছে, মানে মনুষ্য জীবনের উদ্দেশ্য, মানুষ হয়েও ম্যাক্সিমাম মানুষ আমরা পশুর মতো আচরণ করছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুমোচ্ছি, বংশ বিস্তার করছি, সময় হচ্ছে, মারা যাচ্ছি। কি হলো, কেন এলাম আমরা এই যে দুর্লভ মনুষ্য জন্ম পেলাম, কি হলো, এতে তো কোনো লাভ নেই। তাই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাকে দায়িত্ব দিয়ে গেছেন, তুমি বাবা তাদের দেখো, কলকাতার লোকগুলোকে। তাই জন্য দেখবেন বেলুর মঠে মায়ের মন্দিরটি কিন্তু কলকাতা অভিমুখী, মায়ের গঙ্গাবাই ছিল, তাই জন্য মা গঙ্গার দিকে চেয়েছেন। কিন্তু স্বামী যে দায়িত্ব দিয়ে গেছেন মাকে দেখতে, যে কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো, তাই জন্য বেলুর মঠের মায়ের মন্দিরটি কলকাতা অভিমুখী। এটি আমি স্বামী পূর্ণাত্মানন্দজির বই থেকে জানতে পেরেছি। তাদের বই না পড়লে এসব বিশ্লেষণ কখনোই আমরা জানতে পারবো না। আমাদের সাধারণ মানুষের বুদ্ধির থেকে এসব তথ্য আসে নাকি? কখনোই আসে না। তাই বলছেন, তাই বিবেকানন্দকে ঠাকুর করেছিলেন অল্প নিদ্র পথচারী। স্বামীজির ঘুম খুব কম হতো আর পথচারী করেছিলেন, কারণ মানুষের মাঝখানে স্বামীজিকে দিয়ে কাজ করাবেন বলে। তিনি তো সাধারণ সাধক নন যে সবসময় তিনি ব্রহ্মজ্ঞানে, তিনি তপস্যায় লীন হয়ে থাকবে। এটা তো তপস্যার তো শেষ উপলব্ধি কি, সর্বভূতে ব্রহ্মদর্শন, যেটা মা বলছেন যে জপ সাধনার পরে তুমি দেখবে বাবা, আমার মাঝেও যিনি, ডুলে বাগদির মাঝেও তিনি। এটা হচ্ছে আমরা বুঝি না, আমরা শুধু ভগবান শ্রীরামকৃষ্ণকে ওই ছবির মধ্যেই বদ্ধ করে রেখে দিয়েছি, তাকে সবার মধ্যে আমরা ধারণাই করতে পারি না। কিন্তু তার সন্তানকে যদি আমরা না ভালোবাসি, তাহলে ঠাকুর কী করে কৃপা করবে বলুন? কখনো কৃপা করতে পারবে না। আমাদের ব্যক্তিগত যারা জাগতিক মা আছে, বাবা আছে, তাদের সন্তানদের যদি না ভালোবাসি, তাহলে আমরা কি খুশি হই? তেমনি ঠাকুরের সন্তানদের মধ্যে সকলকে দেখতে হবে আমাদের, তবেই আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের কৃপা পাবই পাবো। কারণ স্বামীজিকে উনি ধ্যান অবস্থা থেকে, স্বামীজিকে তিনি নিচে নামিয়ে এনেছেন, এই সকলের মাঝে, বহুর মাঝে তিনি তাকে কাজ করাবেন বলে, ঠাকুর নিজের স্বরূপ তিনি স্বামীজিকে করে মানে এনেছেন। তাহলে তাই জন্যই বলছেন যে বিবেকানন্দকে চলমান করে নিজের প্রেম বহমান করলেন পল্লীতে, কুটিরে, শহরে, নগরে, জনপদে, দিক হতে দিগন্তরে। এটি বলছেন। তারপর কি বলছেন, ধূলিময় পথে দরিদ্র জনপদে, উন্মুক্ত আকাশের নিচে, নির্জন অরণ্যে, চলমান বন্হিমান বিবেকানন্দ ধর্মকে জানলেন নতুন করে। নতুন করে ঠাকুর স্বামীজিকে জানালেন কিভাবে, ধূলিময় পথে দরিদ্র জনপদে, পর্ণকুটিরে। স্বামীজি বলছে না দরিদ্ররাই আমার ঈশ্বর, মূর্খ আমার ঈশ্বর, স্বামীজি বলছেন না ওর মাঝে, স্বামীজি বলছেন তোমরা যাকে মানুষ বলো, আমি তাকে দেবতা বলি। এই হচ্ছে, এটা হচ্ছে সাধনার চরম অবস্থা। বলছেন নারায়ণকে পেলেন দরিদ্র রূপে, স্বামী বিবেকানন্দ নারায়ণকে পেলেন দরিদ্র রূপে, মূর্খ রূপে, লুচ্ছ রূপে, রুগ্ন রূপে। রুগ্ন কোনো ব্যক্তি থাকলে প্রাণপণ সেবা করে যাবেন ঠাকুরের প্রীতির জন্য। আমাদের প্রতিটা কাজ করতে হবে ভগবানের প্রীতির জন্য অনাসক্তভাবে, তাহলে আর কষ্ট পাবেন না। বলছে নূতন পথের নিশানা মিলল, এককে ধ্যানে পেয়েছিলেন ব্রহ্মরূপে, তাকে পুনরায় পেলেন বহু বিতত রূপে, সর্বত্র জলজল করছে সেই বস্তু, তিনিই সব হয়েছেন, তার আরাধনায় মুখ্য ধর্ম নয় কি, মুক্তির মার্গ নয় কি। বিবেকানন্দের এই ভাব প্রচার ঈশ প্রেমের সংবহন।
সমাধিতে গুহাবাসের স্বপ্ন ভেঙে দিয়ে ঠাকুরই ছড়িয়ে দিলেন বিবেকানন্দকে সারা ভারতময়। চোখ বুঝে সাধনায় কি হয়, আমরা সাধারণ যারা সাধক কি চায়, চোখ বুঝে আনন্দে তলিয়ে যাওয়ার সাধনা থেকে চোখ খুলে সর্বত্র ব্রহ্ম দর্শন শেখালেন। বিশেষ করে অপূর্ব কথা বলছেন, চোখ বুঝে আনন্দে তলিয়ে যাওয়ার সাধনা থেকে চোখ খুলে সর্বত্র ব্রহ্ম দর্শনই শেখালেন বিশেষ করে ঠাকুরের প্রিয় নরেন্দ্রনাথকে। উদ্দেশ্য, যে সম্পদ ঠাকুর গচ্ছিত রেখেছেন তা যেন যে করেই হোক সবার কাছে পৌঁছায়। ব্রহ্মজ্ঞানী বিবেকানন্দকে শান্তিতে সংজ্ঞাহীন না করে হৃদয়ে প্রেমের আগুন ধরিয়ে দিলেন অসাধারণ। কে অপূর্ব কথা স্বামী বুধানন্দ লিখছেন, বলছেন স্বামী বিবেকানন্দ ছিলেন অসাধারণ, অসাধারণকে ঢেলে দিলেন সাধারণের পায়ে, গরিব পদললিত মানুষের পায়ে ঠেলে দিলেন কাকে, অসাধারণ মহাপুরুষকে, অসাধারণকে ঢেলে দিলেন সাধারণের পায়ে, পূজ্যকে করলেন পূজারি, যিনি পূজা পাবার যোগ্য তিনি কি করছে আমাদের কল্যাণের জন্য, স্বামী বিবেকানন্দ তিনি দরিদ্র মানুষকে পূজা করছেন, সেবাও তিনি পছন্দ করতেন না। বলছে হেল্প কথাটি স্বামীজি বলতেন, বলছেন বাণী রচনায় যে হেল্প কথাটি ডিকশনারি থেকে সরিয়ে দেয়, আমরা কেউ কাউকে হেল্প করতে পারি না, বিকজ আমরা সকলে কি অপূর্ণ। ভগবান যেদিন আমরা লাভ হবে, ভগবানকে আমরা যাব, পূর্ণকে আমরা অনুভব করব, তখনই আমরা কিন্তু পূর্ণতার অধিকারী হব। তাই স্বামীজি বলছেন আমরা কাউকে হেল্প করতে পারি না, আমরা সেবা করি, সেবাও পছন্দ হচ্ছে না, বলছে আমরা পূজা করি, পূজা করব। বলছেন পূজ্যকে করলেন পূজারি, সম্রাটকে করলেন ভিখারি। স্বামীজি ছিলেন সম্রাট, তাকে ঠাকুর তার কাজের জন্য, মায়ের কাজের জন্য ভিখারি করে ছাড়লেন। অপূর্ব কথা বলছেন, এগুলো খুব অনুভূতির ব্যাপার। স্বামীজি বলছেন না, স্বামীজিকে একবার বলছেন তার ভক্ত যে স্বামীজি অনেক কাজ করেছেন, এবার রেস্ট নিন। বলছে না না, ওই যে ঠাকুরের মা আমায় ঘাড়ে চেপে সব করাচ্ছে, মা কালী আমার তার দাস বানিয়ে দিয়েছেন। স্বামীজি বলছেন এক জায়গায়, ঠাকুরের মা বলতেন, ঠাকুরের মাই আমার ঘাড়ে চেপে সব কিছু করাচ্ছেন। বলছেন তাই বলছেন অসাধারণ স্বামী বিবেকানন্দকে ঢেলে দিলেন সাধারণের পায়ে, পূজ্যকে করলেন পূজারি, সম্রাটকে করলেন ভিখারি। ব্রহ্মজ্ঞান আঁচলে বেঁধে দিয়ে ঠিক যা ইচ্ছে তাই করিয়ে নিলেন লোক সংগ্রহের আগ্রহে পাগল করে। তা না হলে ব্রহ্মজ্ঞ পুরুষকে এমন সহজভাবে, স্বামীজি হচ্ছেন ব্রহ্মজ্ঞ পুরুষ, বলছেন এমন সহজভাবে কবে লোকের ঘরে ঘরে, সভায় সমিতিতে, সাধারণের ঘরে বাইরের সমস্যা বিচারে, জনগণের ঐহিক চিন্তায়, কল্যাণ চিন্তায় এমন করে কখনো ব্যস্ত হতে দেখা গেছে স্বামীজিকে? তাঁর ইচ্ছায় ঠাকুর এসব করাচ্ছেন, এ কি যা ইচ্ছে তাই ব্যাপার নয়? একজন ব্রহ্ম পুরুষ সকলের কল্যাণের জন্য পথে ঘাটে দাঁড়ে দাঁড়ে ধুলি ধূসরিত পথে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। বিবেকানন্দের সমাজতন্ত্র ব্রহ্ম জ্ঞানেরই সামাজিক রূপ। অপূর্ব কথা বলছে, বিবেকানন্দের সমাজতন্ত্র ব্রহ্ম জ্ঞানেরই সামাজিক রূপ। ওতে রাজনীতি নেই, ওতে অর্থনীতি নেই, আছে শুধু মর্মনীতি, ধর্মনীতি, আত্মনীতি ও মোক্ষনীতি। ঈশ প্রেম সংবহনের এও একটি ভঙ্গি। এইটাই হচ্ছে ঠাকুরের আধুনিকতা, শুকনো সাধু না হওয়া, রসে বসে থাকা। ঠাকুর মা জগদম্বার কাছে প্রার্থনা করেছিলেন, মা গো আমায় শুকনো সাধু করিস নি, বেশ রসে বসে রাখিস। তার যারা ডিসাইপল আছে দেখবেন, বলছেন না স্বামীজি, বলছেন না আমি আধ্যাত্মিক পুরুষ তাই এত আমি হাসি, যারা গোমরা মুখ শুটকো তারা কখনোই ভগবানের পথে একচুলও এগোয়নি জানবেন। সব সময় যারা লোকেশ্বরানন্দজি বলছেন এই আধ্যাত্মিকতার যে একটা বিন্দু যে অনুভূতি টেস্ট পেয়েছে, সব সময় তার হৃদয়ে আনন্দ, আনন্দ, আনন্দ সময়, মানে আনন্দ ইকুয়াল টু হচ্ছে কি, আধ্যাত্মিকতা, আনন্দ। আনন্দময় পুরুষ হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ, তার সন্তানরা সর্বদা যেভাবেই মা রাখবেন আমরা আনন্দে হাসতে হাসতেই জীবনযাপন করব। বিবেকানন্দের সমাজ দর্শনে বেষ্টি সমষ্টির সকল সমস্যা সমাধানের ভিত্তি পাতা হয়েছে জীব শিবত্বের ওপর। তাই বনের বেদান্তকে লোকালয়ে নিয়ে এলেন স্বচ্ছতোয়া অলোকানন্দার মতো,
পূর্বপক্ষ সিদ্ধান্তের মূলাধার তুলাধারের প্রাণান্তকর বেদান্তকে করলেন মুক্ত পিজসধারা সুস্বাদু সঞ্জীবনী সুধা। সব শক্তি তোমাতেই আছে, স্বামীজি অপূর্ব একটি কথা বলছেন যে সব শক্তি তোমাতেই আছে, সব সমাধান আছে সেই শক্তিতে, আর সেই শক্তি তোমার নিজস্ব। ব্রহ্মাণ্ড চুরমার হয়ে গেলেও সেই শক্তি কেউ তোমা থেকে ছিনিয়ে নিতে পারবে না, কারণ শক্তির লীলা এই ব্রহ্মাণ্ড জুড়ে, আদ্যাশক্তি মহামায়ার এলাকা। সুতরাং বলছে শক্তির লীলা এই ব্রহ্মাণ্ড জুড়ে। কেন কাঁদছ, স্বামীজি বলছেন কেন কাঁদছ, চেয়ে দেখো, উঠে দাঁড়াও, বলো আকাশ ভেদি বজ্র নির্ঘোষে উত্তিষ্ঠত্ব জাগ্রত প্রাপ্য বরান নিবোধিত, ওঠো জাগো চবৈরতি ক্লৈবং মাস্মগম প্রার্থ নৈতত্তয় পপদ্যতে। গীতার একটি শ্লোক এটি, বলছে যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলছে না অর্জুনকে, একি তোমার সাজে অর্জুন, সর্বশক্তিধর হয়ে এই ক্লৈব্য ক্লিবতা ছুঁড়ে ফেলো, দাও এই দৌর্বল্যের ভণ্ডামি, হে বীর হও শত্রুজয়ী, ভেতর বাইরের শত্রুজয়ী। আমাদের ভেতরটাও আমাদের, আমরা নিজেরাই আমাদের শত্রু এবং বন্ধু, বলছেন ভেতর বাইরের শত্রুজয়ী হও। সিংহের মতো ভেঙে বেরিয়ে পড়ো মহারণ্যে, অজ্ঞানের কারা কক্ষের দুয়ার উপরে বেরিয়ে পড়ো আত্মানুভূতির মহানন্দে। এই মুক্তির আহ্বান সবার চেতনায় উদ্বুদ্ধ করে দেওয়ার চেয়ে ভগবত প্রেমের শ্রেষ্ঠ প্রকাশ হতে পারে না। বিবেকানন্দ তাই ঈশ প্রেমের এই প্রকৃষ্ট ধারাটি বেষ্টি ও সমষ্টির মাঝে বেদান্তের প্রাণবন্ত বাণী রূপে প্রচার করলেন। আর সে কি বাণী, হরিমহারাজ বলতেন, আজ তার পুণ্য দেখুন জন্মতিথি, বারবার হরিমহারাজের কথাই আমরা প্রতিধ্বনিত হচ্ছে দেখতে পাচ্ছি। হরিমহারাজ বলতেন স্বামীজির কথা শুনলে মরা মানুষ যেন উঠে বসত, কথায় তার এত সঞ্জীবনী শক্তি। বিবেকানন্দের বাণী শুনে নিজের দেহে মনে আত্মায় এক নতুন শক্তি প্রবাহের প্রাবল্য অনুভব করেনি এমন লোক কি একটিও আছে? ভারতের আধুনিক ইতিহাসে বিবেকানন্দের বাণী শক্তির প্রকৃষ্ট প্রমাণ। তার কথায় এত শক্তি কোথা থেকে এলো? ওই যে শব্দ দিয়ে ফকির হয়েছিলেন, ওই সত্যটি থেকে। বিবেকানন্দের বাণী রামকৃষ্ণের পুনরাবির্ভাব বলছেন বিবেকানন্দের বাণী রামকৃষ্ণেরই পুনরাবির্ভাব, শব্দ শক্তিরূপে প্রাণ প্রবেশ প্রেমের চাতুরী। পৃথিবীর সকল ঐশ্বর্য যদি একটি মানুষের হতো, তবু তার সকল অভাব বাসনা মিটত না। যজাতির সাক্ষ্য আছে পুরাণে, কিন্তু মানুষের দেহ মনের আড়ালে যিনি লুকিয়ে আছেন ব্যষ্টির মাঝে, তাকে যদি উদ্বুদ্ধ করে তোলা যায় তাহলে তার অপ্রাপ্ত আর কিছুই থাকে না। বলছে পৃথিবীর সমস্ত কিছু জাগতিক পার্থিব সম্পদ যদি আমরা পেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের অভাব বাসনা মিটবে না। মানুষের দেহ মনের আড়ালে একজন লুকিয়ে আছেন বেষ্টির মাঝে, সকলের মাঝে সেই যে অন্তরাত্মা আছেন, তাকে যদি আমরা সকলের মাঝে উদ্বুদ্ধ করি, সকলের মাঝে আমরা দেখতে পাই, তাহলে আমাদের আর অপ্রাপ্ত কিছুই থাকবে না। এত সহজ সকল সমস্যার সমাধান, তবু কি ঘোরালো করে রেখেছি আমরা? ভারতের শাশ্বত বাণীটি তাই সাম্রাজ্য লাভের নয়, স্বরাজ্য সারাজ্য লাভের। বলছে ভারতের শাশ্বত বাণীটি তাই সাম্রাজ্য লাভের নয়, সারাজ্য লাভের। যিনি সারাজ্য লাভের পথটি দেখিয়ে দেন, তিনি সামান্য দাতার চেয়ে বড় উপকারী। বিবেকানন্দের মাধ্যমে রামকৃষ্ণ সেই লাভের কৌশল মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। কি এসেছে তোমার প্রাণের দুয়ারে একবার চেয়ে দেখো, পেয়ে যাবে। অধিকারবাদের আইন আর হুমকি সরিয়ে রেখে বিবেকানন্দ সকল শাস্ত্রের সকল বেদবিদান্তের নির্যাস রামকৃষ্ণ মর্মকথা সকলের বোধ দুয়ারে পৌঁছে দিলেন। অপূর্ব কথা বলছেন যে
অধিকারবাদের আইন আর হুমকি সরিয়ে রেখে বিবেকানন্দ সকল শাস্ত্রের, সকল বেদ বেদান্তের নির্যাস, রামকৃষ্ণ মর্মকথা সকলের বোধ দুয়ারে আমাদের চিন্তায় চিন্তায় স্বামীজি ঠাকুরের মর্মকথা পৌঁছে দিয়ে গেছেন। তাই বিবেকানন্দকে পরম দয়াল বলা হয়েছে। আধুনিক যুগে পৃথিবীর সকল মানুষের এত বড় উপকার আর কে করেছেন? আজ স্বামীজি যদি না থাকতেন তাহলে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণকে পেতাম না। তাই জন্যই বলছেন, আধুনিক যুগে পৃথিবীর সকল মানুষের এত বড় উপকার ভগবান শ্রীরামকৃষ্ণকে আবিষ্কার করেছেন স্বামী বিবেকানন্দ। কে করেছেন? আমরা ভগবানের শ্রীরামকৃষ্ণর একবার নাম নিলেই প্রাণে শান্তি হয়। বলছেন, তার প্রতিটা কথা স্বামীজি বলছেন আমাদের মনের তম দূর করে দেয়। আমরা সব সময় তমগুণে আচ্ছন্ন হয়ে আছি, কথামৃত পড়লে আমাদের হৃদয়ের তমরাশি এক নিমেষে দূর হয়ে যায়। তার কথার এতটাই জোর। আজকে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের পূজা ফেসবুক পেজ থেকে এই স্বামীজি ও ঠাকুরের অনুধ্যান, এবং যেহেতু স্বামী তুরিয়ানন্দজির আবির্ভাব তিথি, তাই মায়ের কৃপায়, মায়ের অশেষ কৃপায় তার অনুধ্যানও আমরা রামকৃষ্ণ বেদিতলে আলোচনা করতে পারলাম মায়ের শক্তিতে। আগামী বুধবার আবার আমরা ঠাকুরের নরেন ও নরেনের ঠাকুর এই অপূর্ব বিষয়টি নিয়ে আমরা আবার একত্রিত হব। আপনারা সকলে ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।